আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের এবার আয়োজনে আমরা এসেছি শেরপুর জেলার টাউন, যেটাকে বলা হয় সদর থানায়। এখানে আমরা আজকে ভিজিট করব মোমিন ডেরি খামার। আর মোমিন ডেরি খামারের যিনি স্বত্বাধিকারী বা যিনি প্রোপাইটার বা এই খামারের মালিক পাপ্পু ভাই, তৌহিদুর রহমান পাপ্পু ভাই। আজকে মূলত আমরা পাপ্পু ভাইয়ের সাথে কথা বলবো এই খামারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যে খামারটা আসলে কতদিন যাবত উনি শুরু করেছেন বা এখন পর্যন্ত আসলে কতটুকু অর্জন ওনার এই খামার থেকে এসেছে, কিংবা এই খামারের বিভিন্ন সমস্যা নিয়ে, ভাইরাস জনিত সমস্যা বা রোগ ব্যাধি নিয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো পাপ্পু ভাইয়ের সাথে। চলুন বন্ধুরা, খামারের ভেতরে প্রবেশ করি। বন্ধুরা, কথা বলবো তৌহিদুর রহমান পাপ্পু ভাইয়ের সাথে, মোমিন ডেয়ারির মালিক। তো প্রথমেই যেটা জানতে যাবো সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম পাপ্পু ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। পাপ্পু ভাই, আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, এই ব্যবসাটা তো আপনি মনে করেন যে এটা ছাড়াও আপনার অনেক ব্যবসা আছে, তো ওগুলোর পাশাপাশি এই ডেয়ারি হঠাৎ করে কেন শুরু করলেন? ধন্যবাদ। তো ব্যবসা এক জিনিস, প্রথমত ডেয়ারি ব্যবসায় আসি শখের বসে। গরু পালার শখ ছিল আমার বাবারও, কারণ বাসায় আমি ছোটো থেকেই দেখি সবসময় গরু বাসায় ছিল, এবং কি বেশ ভালো সংখ্যক। যখন আমার বাসায় গরু পালি তখন গরুর সংখ্যা প্রায় 38-40টা গরু, দেশি সিন্ধি এই ধরনের গরু, যেগুলো 38-40টা গরু থেকে আমরা 50 লিটারের বেশি দুধ পেতাম। তো এই থিমটা ছিল অনেক আগের, আজ থেকে আপনার 15-16 বছর বা 20 বছর আগে করা হয়েছে। সেই সুবাদেই নেশাটা আর কাটে উঠতে পারে নাই। এখন এটা বাণিজ্যিকভাবে যখন করতেই হচ্ছে, একটু ভালো করে করি এই চিন্তা করে ভালো জাতের সন্ধানে বেরোই। তো যখন আমি ভালো জাতের সন্ধানে বেরোই, অনেক খাবারের সাথে পরিচয় হয়, অনেক মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারি, ফেসবুক ইউটিউবের মাধ্যমে অনেক ইনফরমেশন পাই। সব আমাকে মানতে হবে ব্যাপারটা তা না, আমার উৎসাহিত করে খুঁজে খুঁজে দেখে পরে এই 18-20 লিটার পর্যন্ত গরু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে এখন। এইসব দেখে আমি এটা একটা ব্যবসা হিসেবে ঠিক করে। কত সালের দিকে এটা? এইটা আমি 16 সাল থেকে, 16 সাল থেকে এখন 19 সাল, মানে আপনি এখন মোটামুটি 3 বছর এখানে স্টে করতেছেন। গরু পালার বয়স মোটামুটি 18 থেকে 20 বছর উপরে। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। এর আগে আপনারা দেশি গরু অনেক বিশাল আকারে পালতেন বলা যাচ্ছে, যে ওইটাও একটা ফার্মই ছিল আপনাদের? হ্যাঁ, বড় ফার্ম ছিল। আচ্ছা, 16 সালে আপনি যখন প্রথম খামারটা শুরু করেন, তখন মূলত কয়টা গাভি দিয়ে আপনি খামারটা শুরু করেছিলেন? চেঞ্জ করেছি গাভি, তখনই 15-16টা ছিল শুরু থেকেই ছোট বড় মিলে। তখন ওই লো ল্যাকটেশনের দুধ যেগুলো ছিল এগুলো বিক্রি করি, একটা ওর ওই টাকা দিয়ে আবার একটা ভালো উন্নত জাতের একটা গাভি খামারে ঢুকাই। তখন স্টার্টিংয়ে তাও 10-12টা গাভি ছিল আর কি। 10-12টা গাভি নিয়ে আপনি স্টার্টিং করেন। ওই সময় আপনার কাছে, মানে যখন শুরুতে আপনি ছিলেন, তখন আপনার সর্বোচ্চ দুধ দিত যে গাভিটা, ওটা কত কেজি দুধ দিত? 16 সালের দিকে আমি, আমার একটা গাভি আছে, এই 3টা গাভি দিয়ে কমার্শিয়ালি স্টার্ট করি সিরাজগঞ্জ থেকে। আমি নিজে গিয়ে 16 সালে যে বন্যার মধ্যে তখন আমি গাভিটা সংগ্রহ করি, তো তখন 18-20 লিটার করে দুধ পেতাম আর কি। সিরাজগঞ্জ থেকে গাভিটা আনছেন। আচ্ছা, একটা ভালো একটা প্রসঙ্গ চলে আসলো কথায় কথায়। আপনি সিরাজগঞ্জ থেকে গাভি নিয়ে আসছেন, কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়া বলেন আর সব জায়গাতেই বলেন, এই সিরাজগঞ্জ, উল্লাপাড়া এইসব অঞ্চল, তারপরে হচ্ছে পাবনা, ভাঙ্গুড়া, চাঁদমোহর এইসব অঞ্চল নিয়ে মানুষের মধ্যে একটা নেগেটিভ ইমোশন কাজ করতেছে। এখন সবাই বলতেছে ওই সেরা যাওয়া যাবে না, ওই সেরা ধান্দাবাজ বেশি, বা এই বিভিন্ন রকম কথাবার্তা, ওদিকে ফাঁকিবাজি বেশি। এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে বলতে গেলে আসলে কারোর দোষারোপ করবো না, দোষ যদি আমার নিজের মধ্যে থাকে আরেকজনকে দোষ দিয়ে লাভ নেই। আপনি ওই ইউটিউবে দেখবেন, দেখে সব বিশ্বাস করবেন, নিজে যাচাই বাছাই করবেন না। আপনার কথার মাঝখানে গ্যাপ থাকবে, ক্রেতা বিক্রেতা মাঝখানে, আপনি ঠকে গিয়ে দোষারোপ করবেন আরেকজনকে। দায়িত্বটা আপনারই নিতে হবে, জিনিস কিনবেন আপনি, সেক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করার দায়িত্বটা আপনার। আমি আমার এক ছোট এক খাবার, নতুন উনি দেশে বাইরে থাকেন, এই সোনপুরের দিকে ওনার ইয়া, উনি বাইরে থেকে ইউটিউবে দেখে 3 লাখ টাকা করে গরু কিনেন, তাও প্রেগনেন্ট গরু, 3টা গরুতে 3 থেকে 9 লাখ টাকা ব্যয় করছে। গরু দুধ আসছে 3টাতে 24 থেকে
42 লিটার দুধ পাইছেন 3 টাকা করে, এটা অবশ্যই অনেক এক্সপেন্সিভ হয়েছে, যেটা আমাকে বললে আমি কিনতাম না, এটা বোঝার ভুল। এখন সে দোষ দিতেই পারে, তাহলে দোষ দিলে এটা কিছু করার নেই, আর ভালো মন্দ সব জায়গায় আছে, আপনি যাচাই বাছাই করলে তার কোনো কারণ নেই। আপনি গরু কেনার সময় আপনি যখন প্ল্যান করেন যে আপনি 2টা গরু কিনবেন, 5টা গরু কিনবেন, এখন এই এই সময়টাতে এসে তাহলে আপনি প্রথমে কোন অঞ্চলটার কথা ভাবেন, যে ওই অঞ্চলে গিয়ে দেখতে লোকাল নিজের এলাকা লোকাল আশেপাশে ভালো গরু কার আছে, এটা ফার্স্ট দেখি। সেটা যদি আয়ত্তের মধ্যে না হয় তাহলে আমি জাস্ট আমার শহরের থেকে একটু বাইরে হতে পারে, শেরপুরের বাইরে জামালপুর বর্ডার হতে পারে, সিরাজগঞ্জ পাবনা না গেলেও ওই জামালপুরের কিছু অংশ ইসলামপুর এদিক দিয়ে কিছু ভালো গরু আছে, যারা একটা দুইটা গরু নিয়ে পাইকাররাই নিয়ে আসে, ওরা প্রেগনেন্ট নিয়ে আসে, নিয়ে এসে ডেলিভারি হওয়া পর্যন্ত অপেক্ষা করে, ওর মধ্যে আমি 10টা বাছাই করে হয়তো একটা কিনতে পারি। এরকম কেনার সময় আসলে নিজেরই কিনতে হবে যাচাই করে। আচ্ছা, এই যে আপনি বাছাই করে কিনতেছেন নিজেরটা নিজে, এখন একটা ব্যাপার হচ্ছে আপনি এটা নিয়ে অনেক ডিসকাশন করেছেন বা এটা নিয়ে আপনি অনেক রিসার্চ করেছেন, সেজন্য আপনার জন্য হয়তো ব্যাপারটা একটু সহজ, কিন্তু যে ব্যক্তিটা নতুন প্রবাসে ছিল অনেকদিন, এখন দেশে ফিরে এসেছে, কিছুই করার নাই, বয়সও শেষ, যে চাকরি করবে তাও সম্ভব না, এখন সে ভাবতেছে যে 2টা 4টা গাবি কিনে সে মোটামুটি একটা আয় রোজগারের ব্যবস্থা করবে, সে আসলে গাবি কিনবে কীভাবে, মানে কী জিনিসগুলো কী বৈশিষ্ট্যগুলো দেখলে বোঝা যাবে যে এই গাবিটা ভালো দুধ দিবে? আসলে এই জায়গায় আমি কিছু এক্সাম্পল দেখাবো আপনাকে, যে বৈশিষ্ট্য যেগুলো আমরা বলে থাকি ওগুলো বাহ্যিক অবস্থা দেখেই যে আপনি 100% নিশ্চিত হতে পারবেন, মিল্ক পাইপ দেখবেন, আডার দেখবেন, ওর শেপ দেখবেন, সব কিছু স্কিন দেখবেন, এগুলো দেখার পরে সব মিলছে। জেনেটিক্যালি যদিও ব্লাড লাইনে যদি দুধ না থাকে ওর সেই ক্ষেত্রে আপনি ওর থেকে আশা করতে পারেন না, অতএব যাচাই করতে হবে দুধ দেখে, সে যদি নেয় নির্ভরযোগ্য কারোর কাছ থেকে নিবে, কেউ যদি নতুন হিসেবে জয়েন করে এই ব্যবসায় সে নতুন সেই দিক থেকে পুরাতন কোনো খামারি অবশ্যই এমন কারোর কাছে যেতে হবে তার কোনো স্বার্থ জড়িত থাকবে না, ওই জায়গায় তার কাছে সহযোগিতা নিয়ে সে তাহলে আপনি মোটামুটি একটা হিসাব পেয়ে যাবেন যে আসলে গাবিটা কত কেজি দুধ দেয়। কিন্তু এখন যে ঘটনাটা ঘটতেছে বা এখন আবার শোনা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে অক্সিজেন জাতীয় বিভিন্ন ইঞ্জেকশন বা বিভিন্ন ঔষধ, তেঁতুলের পানি বা বিভিন্ন রকম খাবার খাইয়ে গরুকে এমনভাবে একটা মানে পর্যায়ে নিয়ে আসা যায় যাতে গরু 4-5 দিন ভালো মানে একটা রেঞ্জের দুধ দিতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন কাস্টমার তাকে ফোন দেয় ভাই আমি আসতেছি, তখনই সে তার প্রক্রিয়াটা অবলম্বন করে, তখন কাস্টমার 2-3 দিন থাকলেও সে কিন্তু কাস্টমারকে কিন্তু ভালো একটা দুধের রেকর্ড দেখাতে পারতেছে, কিন্তু খামারের যখন ওই ব্যাপারের কাছ থেকে গরুটা কিনে বাড়িতে আসে তার 4-5 দিন পরে দেখা যাচ্ছে যে যেই গাবিটা 20 লিটার দুধ দেখে আসছে সে 8 লিটার দুধ দিচ্ছে, মানে 12 কেজি দুধ নাই হয়ে যাচ্ছে, 10 কেজি নাই হয়ে যাচ্ছে। এই বিষয়টা থেকে আসলে কীভাবে নিজেকে রক্ষা করা যায় বা আসলে এটা এটা থেকে বাঁচার উপায় কী? আসলে কঠিন একটা, এইটা বাঁচার জন্য কিছুটা লাগ প্রেপার করে, আর মূলত আপনি যার কাছ থেকে কিনবেন তার ইতিহাসটা আপনার জানতে হবে, সে কীভাবে তার কাস্টমারকে সাপ্লাই দেবে, তার রেকর্ড কী, আসলে সেল যে করবে তার সাথে একটা সুসম্পর্ক, ভালো রেকর্ড, মানে এটা স্পেসিফিক একটা দুইটা কথা দিয়ে বোঝানো কঠিন, সিচুয়েশন ডিমান্ডস অনেক কিছুই হতে পারে। তবে এই অক্সিজেন যে ব্যাপারটা, অক্সিজেনের জন্য যে কন্টিনিউ দুধ বাড়তি থাকবে ব্যাপারটা কিন্তু তা না, অক্সিজেন একটা হরমোন, অক্সিটোসিন। না, আমি কিন্তু ইন্ডিয়াতে দেখছি যে কিছু কিছু খামারে ওরা মানে নিজেদের খামারে নিজেরা রেগুলার অক্সিজেন ইউজ করে, তার কারণ হচ্ছে ওরা বাছুর দিয়ে দুধ দোহন করে না, যেগুলো ওই যে খুবই সামান্য মাত্রায় ওরা অক্সিজেন দেয় যেন গাবিটা যেন দুধ ছেড়ে দেয়, সেই জন্য এটা করে, এইটা জাস্ট দুধ বাড়ানোর সুযোগ নাই, ও দুধ দিবে, দুধ দেওয়ার জন্য ওকে উৎসাহিত করার জন্য যে হরমোনটা ব্যবহার করে এইটাই দিলে হয়তো একটা জিনিস হতে পারে, যে গাভি অনেক সময় 5 লিটার দুধের গাভি ও 4 লিটার দুধ দেয় আর 1 লিটার ও ছাড়তেছে না, এর ছাড়ান বাছুরের জন্য অনেক সময় রিজার্ভ করে, অক্সিজেন দিলে হয়তো টোটাল দুধটাই ও ছেড়ে দিল, টোটালটা আপনি আপনাকে দেখা। আবার কিছু কিছু গাভির কিন্তু এটা অভ্যাসও আছে, সে দুধ ছাড়তে চায় না, তাদের জন্য অক্সিজেনটা ই আছে, আর সাধারণত এই দুধ না ছাড়ার যে ব্যাপারগুলো, এগুলো ওই সংকর জাতের যে গাভিগুলো, আমরা সবই সংকর, তার মধ্যে যেগুলো ওই শাহিওয়াল বা ওই সিন্ধি এই টাইপের মানে জেবু, যেগুলো ওই যে গজলা গরু থাকে ওর, এরা কিন্তু দুধ ছাড়তে একটু কৃপণতা করে, কারণ দেখবেন ওই দুধ
কম ছাড়ে বি দেয় ওর ইয়াও কিন্তু বাচ্চাগুলো কিন্তু বেশ মাদকে হেলদি হয়ে ওঠে, কারণ পরবর্তীতে বাচ্চাগুলো অতিরিক্ত দুধ পায়। গাভী কেনার ক্ষেত্রে আপনি আমাকে কি পরামর্শ দেবেন? আমি কি বাজার থেকে মানে হাট থেকে গিয়ে গাভী কিনবো নাকি কোনো ব্যাপারের কাছ থেকে গিয়ে গাভী কিনবো? মানে বাড়ি থেকে গাভী কিনবো না হাট থেকে গাভী কিনবো? না, হাটের থেকে আসলে প্রাইস যদি আপনার ফেভারে থাকে আর যদি কোনো একটা গাভী আপনি কিনাই যাবেন ব্যাপারটা তা না, আপনি যখন ওই হাটে দেখলেন আপনার পছন্দ সে আপনার যে ক্যালকুলেশনগুলো আছে যে পয়েন্টগুলো আছে এর সাথে যখন আপনি ম্যাচ করবেন আপনি নিতে পারেন। তবে হাট থেকে নিয়ে একটা খামারে গাভী আবার ঢোকায়েন না, এটার ব্যাপারে সতর্ক থাকতেই হবে। ওটাকে আদারওয়াইজ আপনার খামার থেকে যদি আপনি পুরানো খামার থেকে থাকে নার্সিং আলাদা করে নিয়ে ওর একটা চার্মগুলার ইনকিউবেশনের একটা টাইম থাকে, এই টাইমটা ওভার করে নিয়েই পরে আপনি হয় 15 দিন বা 1 মাস পরে আপনার খামারে অ্যাড করবেন। কিন্তু যদি আপনার ক্যাটাগরিগুলো যে আপনার যে টার্গেটগুলো যদি ম্যাচ করে তাহলে হাট থেকে নেওয়া দোষের কিছু নেই। আর খামার থেকে কোনো খামারির কাছ থেকে কোনো খামারি ওই ভালো জিনিস কেউ খামার থেকে আমার খামারে যে ভালো রেজাল্ট দিচ্ছে আমি কখনোই আমি ওই সোনার ডিম পাড়া হাঁসটা কেউ হাত থেকে হাত ছাড়া করে না। কোনো একটা ডিফেক্ট না থাকলে কিন্তু বিক্রি করে না সাধারণত, আর মূলত এই বিজনেসের সাথে জড়িত ওই পাইকার বলেন যারা আর কি ট্রেডিংয়ের সাথে কেউ ব্যাপারী বলি কেউ দালাল বলি এরা এদের কাছ থেকেই নিতে হয়, এদের কাছে মানুষ বাছাই করে নিতে হবে আর কি। যার রিপোর্ট সচরাচর সবসময়ই খারাপ হয় তার কাছ থেকে আপনি যাবেন কেন? না, এটা একটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট কথা যে একটা মানুষ যখন 10টা গাভী বিক্রি করবে তার মধ্যে কিন্তু একটা বা দুইটা গাভী খারাপ করতেই পারে, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে একটু বলি, যেমন আমরা গাভী কিনতে গেলে গাভীর যে যে বৈশিষ্ট্যগুলো সবসময় লক্ষ্য করি যে গাভীর মাথা ছোট হবে, কপাল চড়া হবে, কান ছোট হবে, তারপর হচ্ছে গলা চিকন হবে, চামড়া খুবই পাতলা হবে, পাজরের হাড় 3টা বা 4টা দেখা যাবে, তারপরে হচ্ছে পিছনের যে এটাকে কি বলে এটা একটু প্রশস্ত থাকবে, হ্যাঁ, তারপরে হ্যাঁ ব্যাকসাইডের হাড়গুলো একটু খাড়া থাকবে, তারপরে হচ্ছে আপনার ওলানের শিরাগুলো দেখা যাবে, তা মানে রগগুলো ওলানের মধ্যে যে শিরাগুলো থাকে সেটা দেখা যাবে, তারপরে ওলানের নাভির পাশ দিয়ে একটা মোটা শিরা আসবে দুধের শিরা, এটা ভালো জাতের দুধের গাভী, কিংবা মানে পিছনের পা দুটো একটু ফাঁকা থাকবে, সামনের পা দুটো খাটো থাকবে, পিছনের পা দুটো লম্বা থাকবে, এটা আপনি কতটা মেনে চলেন? এগুলো তো এগুলো বেসিক থেকে বের হয়ে আসার কিন্তু কোনো সুযোগ নেই, বেসিকগুলো আপনাকে মান দিয়ে হবে। অনেক কিছু আছে বেসিকের বাইরেও কিছু মিরাকল কিছু হয় যে এগুলো কিছু ম্যাচ করতেছে না কিন্তু দুধের রেকর্ড ভালো। আবার অনেকে বলতেছে লম্বা গরুগুলোর চেয়ে যেগুলো একটু খাটো গরু সেগুলো দুধ দেয় বেশি, এইটা আপনার কাছে মনে হবে না? আমি কিন্তু এটা সাইন্টিফিক্যালি কোনো মানে আনসার এটা আমার কাছে নাই, এটা হিসাব হচ্ছে রেশিওটা হিসাব করেন, তো একটা লম্বা গরু ওর বডি ওয়েট কত হবে ওই রেশিও হিসাব করলে এত বড় গরুর এত লিটার দুধ হওয়ার কথা, একটা 600 কেজি ওজন বা 500 কেজি ওজন একটা গাভীর 20 লিটার দুধ হবে, সে অনুপাতে একটা 300-350 লিটার কেজি ওজন হবে, এরকম কোনো গাভীর যদি 15 লিটার হয় রেশিও যে জাস্ট ওর অর্ধেক মানের একটা গরু 15 লিটার দুধ দিচ্ছে ও 20 লিটার দিচ্ছে, দুইটা জাস্ট বডি রেশিও হিসাব করে যদি দেখেন ছোটোগুলো একটু বেশি মনে হয়, ঠিক আছে, ইউনিট কিন্তু একটাই। আচ্ছা, এতক্ষণ আপনার সাথে যে কথাগুলো বললাম সেটা হচ্ছে মানে বিশ্লেষণমূলক কথা বলতে, এখন আপনি ব্যক্তিগত কিছু কথা বলতে চাচ্ছি, আপনার এই সম্পূর্ণ শেডের মধ্যে কতগুলো গরুর ধারণ ক্ষমতা আছে এখন? এখানে আমার 40টার মতো রাখার ব্যবস্থা আছে। 40টা গরুর ধারণ ক্ষমতা? আচ্ছা, এখন আপনার কাছে টোটাল কতগুলো গাভী আছে? 38টা আছে, মানে দুইটা গাভী হলে আপনার পরিপূর্ণ হয়ে যায়। আপনার এই শেডটা করতে কত টাকা খরচ হয়েছে টোটাল? শেড করতে আমি কিছুক্ষণ আগে বলেছি আপনাকে যে আসলে অনেক কিছু না বুঝে করেছি, এত টাকা খরচ করে সেট করার কোনো প্রয়োজন ছিল না, প্রায় ফাউন্ডেশন করে যেভাবে ফাউন্ডেশন করে করেছে এতে প্রায় 1,00,000 টাকা খরচ হয়ে গেছে, 1,00,000 টাকা খরচ হয়ে গেছে সেন্টিলিং থেকে শুরু করে ল্যান্ড ডেভেলপ থেকে শুরু করে স্ট্রাকচার 4,00,000 টাকার মতো। কিন্তু 40টা গরু লালন পালন করার জন্য শেড নির্মাণে কত টাকা খরচ করা উচিত? যেহেতু আপনার কাছে মনে হচ্ছে 4,00,000 টাকা বেশি হয়ে গেছে, কিন্তু অনেকে তো 10টা গরুর জন্য 5,00,000 টাকা খরচ করে ফেলে। এইটা এখন যে লেটেস্ট টেকনোলজি গরু দড়ি ছাড়া পালার যে একটা টেকনোলজি, যদি আপনার জায়গা থাকে শুধু রোদ আর বৃষ্টির থেকে বাঁচার জন্য আপনি চারদিকে খুঁটি দিয়ে শুধু চালটা দিবেন, এত ওই যে দেখছেন বোধহয় ওই জায়গায় এই যে খুব এত ভাগ ভাগ করে চারি বানানো তারপরে এত ডেভেলপ করা আমি মনে হয় না প্রয়োজন আছে। কিন্তু আপনার খামারটা আমি এ পর্যন্ত যতগুলো খামার ভিজিট করেছি আপনার খামারটা সম্পূর্ণ ডিফারেন্ট, আপনার চারিগুলো খুব সুন্দর, খাবারের চারি পানির চারি সুসজ্জিতভাবে সাজানো, খুব মানে একটা গরুর
মানে খুব সহজে যেন খাবারটা নিতে পারে সেরকম একটা সিস্টেম করে রেখেছেন, ফ্লোরটাও খুব সুন্দরভাবে করেছেন, এত সুন্দর পরিপাটি খামার। কিন্তু আপনার মানে খামারের উপর দিকে তাকালে একটু অপরিচ্ছন্ন মনে হয়, এই যে চারিদিকে শুধু মাকড়সার জাল, এটার কারণটা কি, এটা কেন পরিষ্কার করেন না? এটা প্রকৃতির দান, এটা আমরা সাধারণ মানে কেউ শুনলে হাসতে পারে, কিন্তু ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে এটা ক্লিন করেছি একাধিকবার, যখন মশার উপদ্রবটা বেশি থাকে আমি খেয়াল করলাম যে অনেক মশাই মাকড়ের জালে আটকায় যায়, মাকড়সার জালের মধ্যে, আর এইটা ওই মাকড়সা গিয়ে মশা খায়। আমি তো মাকড়সা যেহেতু আমার দুধ খায় না, গরুর গায়ে কোনো কামড় কাটে না, সেই ক্ষেত্রে এইটা একটা কিছু মশা মাকড়সা খায়, মাকড়সা খাক আমার উপকার গরু থেকে বাঁচুক। আচ্ছা, তার এটা কি মানে খামারের উপকারে লাগাই দিলেন? এর জন্য থাকে না, এটা উপরের দিকে আমার তাকানোর দরকার নেই, অ্যাটলিস্ট এটা একটা কিছুটা সাপোর্ট পাওয়া যায়। আচ্ছা, এই সময়টাতে যতদিন যাবত আপনি খামার করতেছেন, আপনার কাছে কি কি ঝুঁকিপূর্ণ মনে হয়েছে খামারের জন্য, একজন খামারের জন্য যে খামারে কি কি সমস্যা হইতে পারে বা কি কি দিক খামারের সবসময় সচেতন থাকা উচিত? দেখেন, আসলে অসুখ বিসুখটাই তো বড় ঝুঁকি একটা খামারের জন্য, তো ভ্যাকসিনেশনটা আমি মানে ডিউ টাইমে মানে নোট তো অবশ্যই রাখো, একটা খামার করতে গেলে কি কি ভ্যাকসিন দিয়ে থাকেন আপনি সবসময়? এখানে খোরা রোগ, তারপরে তরকা বিকিউ মানে ব্ল্যাক কোয়ার্টার যেটা পুরপুরা রোগ বলে, তারপরে গলা ফোলা, তিন চারটা ভ্যাকসিনই মূলত দিই, এগুলোই মেজর আমাদের জন্য। আচ্ছা, আপনার এই গরুগুলোর যখন স্বাভাবিক যেই সমস্যাগুলো হয় অনেকের, যেমন সবচেয়ে স্বাভাবিক সমস্যার মধ্যে সবচেয়ে বিপজ্জনক সমস্যা যেটা ছিল যে পেটে গ্যাস হওয়া, পেটে গ্যাস হলে আপনি কি করেন? গ্যাস ছিল আমার, আমি বলবো এখন আমার গত এক বছর থেকে গ্যাসের কোনো সিমটম আমার কোনো গরুতে নাই। এটা কীভাবে ওভারকাম করলেন আপনি? এখানে যখন আমি গরুকে দানাদার খাবারটা বেশি দিই, তো দানাদার খাবার রেশি হিসাব করে যখন ড্রাই ম্যাটার আমি ঘাস বা খড় এগুলো পর্যাপ্ত পরিমাণে না দিই, তখনই গ্যাসের পার্সেন্টেজটা বেশি হয়, গ্যাস হওয়ার আজকে হয়েছে কালকেও রয়েছে, এরকম কন্টিনিউ হতে থাকে, আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা তো থাকতেই আছে। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বেনিফিট পেয়েছি, ওই ফ্রন সাইলেসটা আমি ব্যবহার করতেছি বেশ কিছুদিন থেকে। আচ্ছা, সাইলেস অনেকে বলে থাকে ঘাসের বিকল্প সাইলেস, ব্যাপারটা একশো বার সঠিক না আমার কাছে মনে হয়, এখন অনেক বিশ্লেষক আছে অনেক ধরনের করবেন, তো যখন সাইলেস খাওয়াই আমি সাইলেস ওই এসিআই থেকে একজন আসছিলেন আমাদের এসিআই গোদরেজের, ওনার সাইলেস দেখে অবাক যে আপনাদের এলাকার সাইলেস খাওয়ান, আমি এই কারণে খাওয়াই, গরু খাবারের হজম মানে ও যে খায় হজম শক্তিটা বোধ হয় বাড়ে, কারণ এই সাইলেস খাওয়ানো শুরু করছি এরপর থেকে ওর পেটের সমস্যা নেই। উনি পরে স্যাম্পল নিয়ে গেলেন, নিয়ে এটা পরীক্ষা করতে পাঠালেন, তো নর্মালি ঘাসের যে ইয়েগুলো থাকে ফুড ভ্যালু থাকে, ওনার বক্তব্য আমি কোনো বইপত্রে ট্রাই করিনি, আমি দেখার চেষ্টা করিনি, উনি বললেন যে ঘাসের থেকে খড়ের থেকে সাইলেসটা হজম বেশি হয়, তো যখন গরুর হজম বেশি হয় আর ওই সাইলেসের মধ্যে কিছু উপাদান হয়তো আছে যেগুলো গরুর হজমের জন্য উপকারী, আমি সাইলেস খাওয়ানো করতে আমার সমস্যা হয়নি, পেট ভরা দেই না, মিনিমাম একটা কোয়ান্টিটি দেই ওর জাস্ট হজমের জন্য। আচ্ছা, এই দুগ্ধ খামারের আরেকটা ইম্পর্টেন্ট সেক্টর বা ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হচ্ছে প্রজনন খাত। এখন এই প্রজননের বিষয়টা নিয়ে যেমন মনে করেন যে আপনি শিক্ষিত মানুষ, আপনার অঞ্চলের মধ্যে বা আপনার এলাকায় বা আপনার খামারে যখন কোনো এআই কর্মী আসে আপনি কিন্তু বীজটা চেক করে দিতে পারেন, কিন্তু মফস্বলে বা প্রত্যন্ত অঞ্চলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কল দিল এআই কর্মী গেল গিয়ে সে নিজের ইচ্ছা মতো, যেমন আমার নিজের খামারে একটা ঘটনা ঘটেছে যে এআই কর্মী এসে আমার ফ্রিজিয়ান গাভিকে এসে শাহিওয়ালের বীজ দিয়ে চলে যায়। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই বীজটা কেন দিলেন, আমি তাকে প্রশ্ন করলাম, সে বললো যে এটা সবচেয়ে ভালো বীজ, অনেক সুন্দর বাছুর পাবেন। আমি বলছি এটা কিসের বীজ, আমার তো ফ্রিজিয়ান গাভি, আপনি এটা কি বীজ দিচ্ছেন? তো এটাও ফ্রিজিয়ান। আমি বললাম এটা কীভাবে ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান হলে এখানে কী লেখা থাকতো, তো কী লেখা থাকতো, আমি এটা এস ডাব্লিউ লেখা আছে, এটা তো শাহিওয়াল বীজ। সে আমাকে বলেছে না এটা ফ্রিজিয়ান বীজ, সে বলে মানে টাইমও দিতে চায় না, কথাও বলতে চায় না, সে হুন্ডাই উঠে হুন্ডাই স্টার্ট দিয়ে চলে গেল। এটা কিন্তু প্রান্তিক খামারিরা সবসময় এই বিষয়টা ফেস করে থাকে, তাদেরকে আপনি কীভাবে সচেতন করবেন? এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ একটা খামার সামনের দিকে দেখা গেতে হলে জাত উন্নয়ন করতে হবে, আর জাত উন্নয়নের মূল মন্ত্রী হচ্ছে আর্টিফিশিয়াল ইনসিমেশন, যেটা কৃত্রিম প্রজনন। তো সেই ক্ষেত্রে বীজ পুশ করে দিলে বন্দুকের গুলি বের হয়ে গেলে কিন্তু আর ফিরে আনা যায় না, তো দেওয়ার আগে তার সাথে কনফার্ম করতে হবে যে আপনি কী বীজ দিবেন, এটা কনফার্ম করেন, এবং এটা কত পার্সেন্ট
এটার রেকর্ড কি, এই জিনিসগুলো এরকম গেছে আগে জানতে হবে, দেন সে সব ক্লিয়ার করবে, তারপরে সে গরুর কাছে যাবে। তার আগে না দিয়ে ছাড়লে তারপর তো কিছু করার থাকে না আসলে। আর কৃত্রিম প্রজনন হয় কিছু গাভী, কিন্তু আবার রিপিট ব্রিডিংয়ের একটা ঝামেলা আছে, এই উচ্চ মানে যেগুলো হাই হিং বেশি দুধের গাভীগুলো, ফ্রিজিয়ান গাভীগুলো আপনি এটা কোথায় জানেন, যে অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, ওই কনসেপ্ট না করার একটা কেস, এটা কিন্তু খামার একটা বড় বাধা। সেই ক্ষেত্রে খামার কিন্তু এক জায়গায় কোনো গাভী কনসেপ্ট করতে সময় লাগে, কোনোটা আবার হিটে আসতে সময় লাগে, হিটে আসতে সময় লাগে, এটা ওর নিউট্রিশন মানে মিনারেলস, ওর গায়ে শরীরে যদি কোনো প্রকার ঘাটতি থাকে সেই ক্ষেত্রে, যদি সব কিছু ঠিক থাকার পরে যখন কনসেপ্ট না করে এই গাভীটা, যখন আপনি ওই 60 দিন পরের থেকে তো আপনাকে ট্রাই করতে হবে, বাচ্চা হওয়ার 60 দিন পর থেকে ও ট্রাই করবেন কনসেপ্ট করানোর জন্য। ওকে যদি কন্টিনিউ এরকম একটা দুইটা তিনটা এরকম যদি কন্টিনিউ মিস করতে থাকে, একটা পর্যায়ে গাভীটা ড্রাই পিরিয়ডে চলে যাবে, ড্রাই পিরিয়ডে গেলে ওকে বসায় খাওয়াইতে হবে, যেটা একটা খাবারের জন্য বড় লস। অতএব দুধ বিক্রি করে কিন্তু কোনো খামার লাভবান হয় না, এটা নিশ্চিত থাকতে পারে। লাভ হয় খামারের যে বাছুর, যেগুলো আপনার ভবিষ্যৎ, খামারের ভবিষ্যৎ। আপনার খামারে এখন কী কী জাতের গাভী আছে? এখানে হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস ব্রিডই বেশি, একটা জার্সির মতো মনে হয় আসলে, যেহেতু রেকর্ড আমার নিজের হাতের না, ওনের কাছে যেটা শুনছি এটা, তবে জার্সির কিছুটা পার্সেন্টেজ। এখন সর্বোচ্চ দুগ্ধ মানে দুধ দেওয়া গাভী কোনটা? এই গাভীটা মানে কেমন পার্সেন্টেজ? এই গাভীটা ওর দুধের রেকর্ড ও ফার্স্ট দেখছেন, দুই জাতের শুরু মাত্রা দিচ্ছে, এটা বাইরে থেকে কালেক্ট করা, তো 25-26 লিটার পর্যন্ত দুধ দিচ্ছে ফার্স্ট দেখছেন। আচ্ছা, কেমন দাম এটার? এটা রেজাল্টের দিক থেকে খুবই ভালো পেলাম, তো এটা পার্সেন্টেজ বেশি হওয়ার কারণে আরেকটা সমস্যাও পেয়েছে, ও অল্প গরমে হাঁপিয়ে যায়। আচ্ছা, মুখ দিয়ে লালা পড়তে থাকে, ওকে দিনে 2-3 বার দুধ দেওয়া দিতে হয়, এখন ওয়েদারটা একটু ভালো ওই জন্য স্বাভাবিক দেখতেছে, নাহলে এতক্ষণ ওই এইভাবে এইভাবে ঝুলতে থাকে, মুভমেন্টে থাকে, সবসময় টায়ার্ড থাকে। আচ্ছা, তো বেশি পার্সেন্টেজে দুধে গেলে ওদের ঝামেলাও আছে, আবার কিছু রেকর্ড যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার কম পার্সেন্টেজকে তো বেশি দুধ দিতে পারে, আর বাছাইগুলো ওইভাবে করে নিলেই ভালো। এটা প্রাইসটা কেমন পড়ছে আপনার? এটা আমার 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকার মতো। আপনার এখানে সম্ভবত একটা রানী শঙ্কর গরু আছে? রানী শঙ্কর মানে? রানী শঙ্কর মানে চিনেন না, যে সাদা গরু চোখ সাদা জিহ্বা সাদা, ইউটিউবের জাত এটা, তাহলে এই দেশের কোনো জাত না? জাত না। আচ্ছা, তাহলে আসুন আপনার গরুটা দেখি। আমি কি এটা কথা বলবেন? এটাকে তো আসলে রানী শঙ্করের মতোই লাগে, তাই আমি রানী শঙ্কর তো ইউটিউবের একটা ব্রিড, বা এটা বেশি পাবেন সিরাজগঞ্জ পাবনা ওই অঞ্চলটাতে, ওই অঞ্চল থেকে এখন সংক্রামিত হচ্ছে আমাদের দিকেও দু একজন বলে। না, আমি তো জানি নেদারল্যান্ড থেকে আসে, তাই নেদারল্যান্ড থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে, ভালো জানেন, কানাডা থেকে আসে। তাহলে তো এটা আমি 40 লিটার দুধ হয় এটা বলতে পারবো, ওর যে সিমটম 40 লিটার হয় না? আমি তো এত বড় হলাম দেখে ভাবছি 40 লিটার আরো বেশি হয়, ওলাম দেখে ভাবছি এটা 40-এর উপরে দুধ দেয়। এইটা বডি কনস্ট্রাকশন এভরিথিং না, ও যে একদম খারাপও বলবো না, খুব ভালো একটা গরু, কিন্তু ওর আডার দেখে বা ওর ফিজিক্যাল স্ট্রাকচার দেখে আপনি ওই ইয়া বলতে পারবেন না দুধ আপনি মনে করতে পারেন, অথবা কোনো পাইকার যদি তার বিক্রির স্বার্থে বলে 40 বলতে পারে। আচ্ছা, তাহলে 30-35 দেয়? ওর দুধের রেকর্ড হচ্ছে আমি ফার্স্ট ল্যাকটেশনে 18-20 লিটার দুধ পেয়েছি এর কাছ থেকে। আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে যে সেকেন্ড ল্যাকটেশনে বাড়ার কথা, থার্ড ল্যাকটেশনে বাড়ার কথা, সেরকম একটা বাড়ে নেই, ওইভাবেই আছে। আচ্ছা, তো রূপ দেখে পাগল হওয়া যাবে না, রূপ দেখে পাগল হওয়া যাবে না, গরুর জাত দেখে পাগল হইতে হবে। আচ্ছা, আর এখানে যে গরুর কথা বললেন সেটা তো এরকম গরু, এটা আমার সিরাজগঞ্জ থেকে নেওয়া, এটা সিরাজগঞ্জ থেকে নেওয়া গরু, সিরাজগঞ্জ থেকে নেওয়া, সিরাজগঞ্জ শাহজাদপুরের আশেপাশে, আমি জায়গাটা মনে নেই, নিজে গিয়েছিলাম গত 16-তে বন্যা যখন হয় তখন। শাহজাদপুরের আশেপাশে বলতে কি বাতান থেকে আনছেন নাকি গরু? না, এক ইয়ের কাছ থেকে, এক লোকে তো পালে আর কি, গরু প্রেগনেন্ট গরু বা বকনাগুলো নিয়ে এসে পালে, রেডি করে পরে বিক্রি করে ওর কাছ থেকে নিয়ে আসা। আচ্ছা, এই টাইপের গরু যদি কার ফার্মে থাকে, আই মিন ফার্ম বেশি গরুর দরকার নাই, মানে অল্পতেই অনেক ভালো, স্মল ইজ বিউটি, দিয়ে তার পিছন দিকে তাকাতে হবে না খাবার নিয়ে কোনো সময়। ওর এ যাবৎ 16 সাল থেকে আমার কাছে, প্রায় 3-4 বছর থেকে আছে,
ম্যাস্টাইটিস এজাবত হয়নি আল্লাহর রহমত। আর ১৬ সাল থেকে এই ১৯ সাল পর্যন্ত এই সময়ে ও ফার্স্ট ল্যাকটেশনে ১৬-১৭ দিন ড্রাই পিরিয়ড দিতে পারছে, ওর দুধ বন্ধ করা যায় নাই। কেন এমন কেন হচ্ছে? এটা জেনেটিক ব্যাপার, দুধের ফ্লো বেশি। আচ্ছা, এইবার অনেক কষ্ট করে আগের থেকেই এটা যে এই সমস্যাটা হয় কারণে তিন মাস আগে ওই ক্লোজ করছি। তো বাচ্চা হয়েছে, ওর সারা বছর এক মাসে দুধ দেয় ২০-২৫ লিটারের মাছ আনে। ওর পিক টাইমটা যে বলে যে ৬০ দিনের মতো সময় বাচ্চা হবার পরে ৬০-৯০ দিন পিক টাইম থাকে যে সর্বোচ্চ দুধ দিবে। আমার মনে হয় ওর দুধ পিক টাইম যেটা এটা অনেক লম্বা, ৬-৭ মাস পর্যন্ত দুধের কোনো হেরফের হয় না, একই মাপের দুধ দিতে থাকে। তো আপনার কী মনে হয় এরকম গাভী যদি কেউ খামারে থাকে, পিছনের দিকে খামার নিয়ে কোনো টেনশন না? ইনশাল্লাহ খামার নিয়ে আর কোনো টেনশন করার দরকার, জাস্ট ওর ভ্যাকসিন আর ওর ক্রিমির ওষুধ এটা টাইম টু টাইম দিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি আপনার সার গরুগুলোকে কী করেন, মানে সার যে বাছুরগুলো আসে সেটা সেল করে দেন না ফ্যাটেনিং করেন? ফ্যাটেনিং করলে আসলে ফ্যাটেনিং এর খরচটা আমার ডেয়ারির উপর চলে আসে, ক্যালকুলেশনে একটা ঝামেলা হয়, সেটা ফ্যাটেনিং করে দেই। কিছু ব্যাকআপ আসলে ক্যাশ ব্যাকআপ হয়, ওগুলো ফার্মে কিছু দূর থেকে কাজেও লাগে, বা অনেক সময় ওই আমার যখন ব্রেক ইভেন টার্গেটের থেকে নিচে চলে আসি, যেমন খাবারের যে মিনিমাম খরচ এটা যখন আমি খাবার থেকে না আসে, ঘর থেকে করা সম্ভব না, কেউ যদি খামারের খরচ ঘরের থেকে এনে করে ও খামার বেশি দিন টিকাতে পারবে না, ধৈর্য হারা হয়ে যাবে। তখন এই যে মাঝে মাঝে দুই একটা গাভী আমি যদি ওই রাউন্ড যদি ঠিক না রাখতে পারি, সার্কেল গাভীর মিল্কিং সার্কেল, আবার ৯টা গাভী যদি থাকে, ৯ গাভীতে একই সাথে ৯টা বাচ্চা দিল, একই সাথে ৯ দিন প্রায় ১৮০ লিটার দুধ পেলাম, ড্রাই পিরিয়ডের সময় সবগুলো একসাথে ড্রাই হয়ে গেল, তাহলে কিন্তু খামার টিকানো কঠিন। আচ্ছা, আপনার তো এখন ৩৮টা গাভী, ৩৮টা গাভীতে একসাথে দুধ দিচ্ছে না? ছোট বড় সব মিলিয়ে ৩৮টা। আচ্ছা, গাভী আছে আমার ১৮-১৯টার মতো, গাভী আছে, এখন ১৮-১৯টা গাভী তো আপনার একসাথে দুধ দিচ্ছে না, তাহলে আপনার এখানে এখন প্রতিদিন কত কেজি দুধ হয়? এখন দুধ আছে আমার ১৮০ লিটার। ১৮০ লিটারের মতো দুধের প্রাইস কেমন পাচ্ছেন আপনি? দুধের প্রাইস আছে আমার ফার্মের থেকে যারা রিটেল যারা ফিক্সড কাস্টমার আছে তাদের নিয়ে ৬৫ করে ৬৫ করে। এটা তো রিটেলে দিচ্ছেন, আর হোলসেলে? হোলসেলে আসলে দুই একটা ক্যাটাগরিতে দেই, মিনিমাম যেটা আছে এটা ৫০ টাকা আছে। ৫০ টাকা, তাহলে তো মাশাআল্লাহ আপনার রেটটা লসের দিকে নাই আসলে, কারণ আমাদের ধারণা ৫০ টাকা রেট মানে পাইলে খামার লাভ না হোক অ্যাট লিস্ট লসে থাকবে না। হ্যাঁ, টিকে থাকা। আচ্ছা, সর্বশেষ যে প্রশ্নটা আপনাকে করবো সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র খামারের দর্শকদেরকে উদ্দেশ্য করে, যারা মানে এই প্রশ্নটা আমি খুব ইম্পর্টেন্ট লোকদেরকে করে থাকি, যে যাদের কাছ থেকে আসলে মানুষ কিছু শিখতে পারে। আমার কাছে মনে হচ্ছে আপনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে, যেমন আসলে একটা প্রতিবেদন আমরা করে থাকি ১০-১৫ মিনিটে, সেখানে এতটা দীর্ঘায়িত হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার কথার সাথে শুধু ইনফরমেশনই আসতেছে। সেজন্য তো আপনার কাছ থেকে আমি ক্ষুদ্র খামারের দর্শকদের জন্য একটা পরামর্শ আশা করি, সেটা হচ্ছে বিদেশ থেকে দেশে ফিরে এসে চাকরি থেকে রিটায়ারমেন্টে এসে যারা জীবনের শেষ অবলম্বনটা দিয়ে এই খামার সেক্টরে আসতে চায়, তাদের জন্য আপনি ২ মিনিট একটা স্পিচ দেন। ধন্যবাদ। প্রথমে তাদের জন্য আমি অনুরোধ করবো, অনুরোধ শুনে বলবো, কারণ আপনি বিদেশ থেকে আসবেন, এসে আপনার যাবতীয় সঞ্চয় বিনিয়োগ করবেন, তার আগে অবশ্যই এই জিনিসটা আপনার নথদর্পণে নিতে হবে। সেটা নেওয়ার মানে উপায়টা কি? আপনি বই পড়ে শিখবেন বা লস খেতে খেতে শিখবেন? তাহলে তো হবে না। বেস্ট পলিসি, আপনি যদি এটা আপনার ইগোতে না লাগে, নিজে কোনো খামারে গিয়ে সময় দেন, খামার সেট করা বা যে কোনো কাজ করার আগে, অন্য যে কোনো এরকম এখন অনেক হেল্পফুল খামার আছে যারা নতুন যারা আসে ওয়েলকাম দেয় শেখানোর জন্য। কারণ যেহেতু বাংলাদেশ সরকার এখন দুগ্ধ শিল্প হিসেবে বলে, এটা একটা ইন্ডাস্ট্রিতে রূপ নিচ্ছে, তো সবাই হেল্পফুল। আমার কাছেও যদি কেউ আসে আমি তাকে ফিরিয়ে দিই না, তো এখানে আসেন বা ভালো কোনো খামারে যে খামার ঠিকমতো পরিচালনা করছে ওনার কাছে যান, গিয়ে একদিন কথা বলে চলে আসলেন, ব্যাপারটা না, আপনি আপনার বিনিয়োগ করবেন সেই জায়গাটা মায়া দরদ থাকতেই হবে। নিজ হাতে ওই খামারে ভলেন্টিয়ার সার্ভিস দেন কয়েকদিন প্রয়োজনে, সময় বের করে সপ্তাহে ২ দিন দেন, গিয়ে খামারে অন্যরা কাজ করে কীভাবে কাজ করে সাথে কাজ করেন তাদের সাথে, আর যদি সেটা করতে পারেন একটা সময় পরে এটা আপনি নিজেই বুঝতে পারবেন কীভাবে আপনার আগাতে হবে। হুট করে মানুষের অন্যের কোনো একটা পরামর্শ নিয়ে আপনি কিছু একটা করে ফেলবেন, লসে পড়ে যাবেন, এটা হওয়ার সম্ভাবনা নাই। আপনি নিজে সময় দেন, নিজে হাতে কিছু কাজ করেন,
দেন আপনি এটা থেকে ভালো কিছু আশা করতে পারেন, আদারওয়াইজ নট পসিবল। আচ্ছা, ধন্যবাদ পাপু ভাই, আপনি অনেক ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন। ক্ষুদ্র খামারি বন্ধুরা, যদিও অনেক লম্বা হয়ে গেছে আমাদের প্রতিবেদন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রতিবেদনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা অবস্থান আপনাদের জন্য খুবই জরুরি, কারণ প্রত্যেকটা মিনিটে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সবার উপকার লাগবে এই ভিডিও। তো বিদায় নিচ্ছি এখানেই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।